হ্যালো ফুটবল ফ্যান্স, এই মাসের প্রথম বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কালকে ভোরে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষের ম্যাচটির আগে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলোনি একটি প্রেস কনফারেন্স করেছেন, যেখানে ম্যাচটিতে মেসির খেলার প্রসঙ্গ, শুরুর একাদশে পরিবর্তন ও আলেজান্দ্রো গার্নাচোকে স্কোয়াডে না ডাকার বিষয়ে কথা বলেছেন তিনি। প্রেস কনফারেন্সে শুরুটা স্কলোনি করেন মেসির প্রসঙ্গ টেনে। উরুগুয়ের বিপক্ষে মেসি খেলবেন কিনা এই প্রশ্নে স্কলোনি বলেছেন, মেসি এখন ভালো ছন্দে আছে, সে আগের মাসে খুব একটা বেশি ম্যাচ খেলেনি, তবে সে ট্রেনিং করেছে এবং সে ভালো আছে। সে যখন পুরো 90 মিনিট ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে খেলবে, তখনই আপনারা তার পরিস্থিতি বুঝতে পারবেন। এছাড়াও লিওনেল মেসির ব্যালন্ডিয়র জয়ের প্রসঙ্গে স্কলোনি বলেন, লোকে বিতর্ক করছে মেসির ব্যালন্ডিয়র নিয়ে, আমি সত্যি বুঝতে পারি না কারা মেসির ব্যালন্ডিয়র জয় নিয়ে প্রশ্ন তোলে, আমার মনে হয় তারা একটি বিতর্ক তৈরি করতে চায়, তবে আমি মনে করি না যে এটা নিয়ে বিতর্ক করার মতো আর কিছু বাকি আছে। আর্জেন্টিনা দলকে নিয়ে স্কলোনি বলেন, আমি মনে করি আমাদের খেলা আরও উন্নত করা যেতে পারে, আমরা সবসময়ই চাই যে ফ্যানেরা এই দলের সাথে পরিচিত বোধ করুক। উরুগুয়ের বিপক্ষের ম্যাচটি কঠিন হতে চলেছে, আমরা জানি উরুগুয়ের দল কেমন ফুটবল খেলে থাকে, আমরা এই ম্যাচে তাদের শক্তি আটকানোর চেষ্টা করব। এই ম্যাচটিতে শুরুর একাদশে কোনো পরিবর্তন যে আসবে না সেটাও জানিয়ে দিয়েছেন লিওনেল স্কলোনি। এছাড়া স্কলোনি আলেজান্দ্রো গার্নাচোকে স্কোয়াডে না ডাকার বিষয়ে বলেছেন, গার্নাচোকে দলে ডাকা হয়নি তার কারণ হচ্ছে বর্তমানে তার পারফরমেন্স, তাকে শেষবার যখন ডাকা হয়েছিল সে খেলার জন্য কোনো সময় পায়নি এবং আমাদের সেই দিকটাকেও মাথায় রাখতে হবে, এটা দারুণ যে সবাই এখানে থাকতে চায়। এছাড়াও লিওনেল স্কলোনি পাপু গোমেজকে নিয়েও কথা বলেছেন, বিশ্বকাপ ফাইনালের পর জাতীয় দল থেকে ব্যান হয়েছেন পাপু। মূলত বিশ্বকাপ ফাইনালের আগে সিরাপ ইউজ করাতেই তাকে ব্যান করেছে এএফএ। স্কলোনি বলেন, আমি পাপুর সঙ্গে কথা বলেছি, আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে, আমরা একসাথে আটলান্টার হয়ে খেলেছি, জাতীয় দলে আমি তার কোচ হওয়ার আগে আমরা একে অপরের সতীর্থ ছিলাম, আমরা আশা করি সে এই বিষয়টি খুব দ্রুতই ঠিক করতে পারবে, তার সাথে যা যা ঘটেছে সেটা নিয়ে সে খুবই দুঃখিত, আমরা তাকে আমাদের সব সমর্থনই দিই, সে আমাদের জন্য যা করেছে আমরা তার কাছে কৃতজ্ঞ। ইন্টারভিউতে এইসব বিষয় নিয়ে কথা বলেছেন লিওনেল স্কলোনি, তবে তিনি এটাও স্বীকার করে নিয়েছেন যে উরুগুয়ে দলের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে আর্জেন্টিনাকে, এবং সবসময় উরুগুয়ে দল তাদের পূর্ণ শক্তি দিয়ে ফুটবল খেলে এসেছে, যার কারণে ম্যাচটিতে জয় পাওয়ার জন্য আর্জেন্টিনাকেও বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে।